আমাদের গাড়ি, আমরা একটা ট্রাভেলার, 14 সিটার ট্রাভেলার এসেছি, অ্যারাউন্ড 15 জনের মতো মেম্বার আমাদের। রাত 12টা, এখনো আজাদিন দাওয়ায় লোকজন রয়েছে। এই রূপ দেখিয়া মন বিজরায় সুখের পক্ষী ডাকে।
আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলে বাসাই দেব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব হাজার সুখ যত, মাতাম যদি তাই কাজাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটা, আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, মন বসে না শহরে, ঠিক পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, 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 তাই তো আইলাম সাগরে।
এখন 11টা বাজছে, আমরা তাজপুরের টু ওয়েভস হোটেল থেকে চেক আউট করছি আমার রুমের ব্যালকনি থেকে। 344 রুম নাম্বার, দেখুন এটা কি সুন্দর পিছনে। বেরিয়ে যাচ্ছি, চেক আউট করে যাচ্ছি, আবার কবে আসবো, আবার একবার আসতে হবে। বেশ ভালো নিরিবিলি জায়গা, নিজেকে কাটাবার জন্য খুবই ভালো। রিসর্টটাও খুব সুন্দর, পিছনে প্রচুর গ্রিনারি, আর এখান থেকে 5 মিনিট হেঁটে গেলেই সমুদ্র। সমুদ্রে নামা যাচ্ছে না, খুবই কাদা কাদা, কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আমরা মোহনা গেছিলাম সকালবেলা, প্রচুর গ্রিনারি, পিছনে ক্ষেত, ভীষণ সুন্দর দৃশ্য।